এখানে দেখো মা আর ভাই রেডি হয়ে যাচ্ছে মামা বাড়ি, কারণ আজ হলো মামা বাড়ির সেকেন্ড ডে অনুষ্ঠান। তো এরপরে আমিও বেরিয়ে পড়লাম, আর আমি যাচ্ছি মামার সাথে, বড় মামার সাথে। আবার বহুদিন পর বাইকে করে মামার সাথে মামা বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। তো আমি মামা বাড়ি পৌঁছে গেছি, এখানে বসে আছে আমার মাসি, আর ছোট মাসি কিন্তু আজকে আসেনি, যাকে আমি প্রচণ্ড মিস করছি। তো দেখো, আর এখানে হচ্ছিলো সত্যনারায়ণ পুজো, তো পুজো উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছিল, আর এখানে শুরু হয়ে গেছে কীর্তন, সবাই বসে বসে কীর্তন শুনছে। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের তোজসোনার জন্মদিন, তো এত অনুষ্ঠানের মধ্যে বৃষ্টি ভেবেছিল তার ভাইয়ের জন্মদিনটা তার মতো করে সেলিব্রেট করবে। তো দেখ, তাই ওপরে আমরা সবাই বাচ্চা পার্টি আছি। আর হ্যাঁ, স্ট্রবেরি কিন্তু এনেছিল তার দাদার জন্য গিফট, আর এটা হলো আমার মামা বাড়ির পুরনো, এটা হলো তোজসোনার কেক। আর সবাই মিলে আমরা এখানে বাদরে সং গাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে কেক কাট করে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, একটু কেক মাখামাখি করলো ওরা। যেহেতু মানসী মাসি এবারে আসেনি, তাই এবারে আমার এই মাসিই সঙ্গী, তো আমি মাসিকে টানতে টানতে নিয়ে গেলাম আমি ভেলপুরি খাবো বলে। মেলা ছাড়া তো এই ভেলপুরি দর্শনই পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখন ভেলপুরি হাতে নিয়ে চলে এসেছি, আর হ্যাঁ, সাথে ছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কস। আহা, পুরো প্রাণটা জুড়িয়ে গেল এই গরমের মধ্যে। তো দেখো, এখানে চলছে কীর্তন। আর হ্যাঁ, তোমরা কিন্তু আজ ভিডিওতে প্রথম থেকে আমার বোনকে দেখতে পাওনি, কেন জানো তো? আজকে ওর হচ্ছে এক্সাম, তো এক্সাম দিয়েই সোজা মামা বাড়িতে চলে এসেছে। দেখো, কলেজ ড্রেস পরে একদম গ্যাম ট্যাম মেরে, সোয়াগ মেরে, এটাই হচ্ছে ওর ফাইনাল লুক। না না, এটা মোটেও ওর ফাইনাল লুক নয়, ওকে দেখাচ্ছি লাস্টে। আর এটা দেখো, আমার বাড়ির পেছন দিকে রাস্তাটা জাস্ট অসাধারণ, পুরো গাছপালাতে ভর্তি। আর হ্যাঁ, এদিকে কিন্তু উঠে গেছে মেঘ, সাথে ঝড় ফ্রি। তো হো, যা বাতাস এই গরমের মধ্যে, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আমার মামা বাড়ির এই একটা সুবিধা, তোমরা যেদিকেই দেখাবে, যেদিকেই দেখাবে না কেন, শুধু গাছপালা দেখতে পাবে, সারি সারি নারকেল গাছ আর কত রকমের গাছ। আর হ্যাঁ, আমার মা কিন্তু এখানে একদম বাপের বাড়ির অনুষ্ঠান বলে কোমর বেঁধে নেমে গেছে কাজ করতে। তো দেখো, এখানে বোনের জন্য ভেলপুরি এনে স্ট্রবেরি চুপি চুপি খেয়ে নিচ্ছে, আর এটাই হলো আমাদের ভাই বোনদের মজা। এক সবাই একসাথে হলে এরকম সারাদিন হই হুল্লোড় চলতেই থাকে। এখানে কিন্তু বাতাসা হইলুট শুরু হয়ে গেছে, সবাই বাতাসা কুড়াতে ব্যস্ত। আর একটা বাতাসা তো সোজা এসে আমার কপালেই লাগলো, বোন দেখাচ্ছে যে ও একটা বাতাসা কুড়িয়েছে। আর হ্যাঁ, এখানে বসে যে ছোট দাদু, দেখো বাপিও এসে গেছে, আর বোন বাপিকে তখন ধরে বলছে চলো চলো আমার সাথে ছবি তোলো ছবি তোলো। আর এখানে দেখো, দুই বোনের মধ্যে আহা হা, কি প্রেম কি প্রেম, একটু পরে দেখবে মারপিট শুরু। হ্যাঁ দেখো, বলতে না বলতে শুরু হয়ে গেছে দুজনের মধ্যে ফুল নিয়ে মারপিট। এটা নিয়ে ওরা পুরো একদম আলাদা লেভেলের মজাতে চলে গেছে। এরপরে ওরা কিন্তু বৃষ্টির পেছনেও পড়েছে। হ্যাঁ, কি লক্ষ্য করলে, এর মধ্যে কিন্তু আমার বোনের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি এবারে আমরা খাওয়ার জন্য বসে পড়েছি, সবাই একসাথে দল বেঁধে বসেছি। আমার বোন এখানে প্রচুর বক্তৃতা দিচ্ছে। ফাইনালি ফাইনালি দিয়ে দিল প্লেট, সাথে গ্লাস ফ্রি। তো ফাইনালি দিয়ে দিল আলু ভাজা, এরপর ছিল ভাত ডাল শুক্তো, আর ছিল পটলের তরকারি ঘণ্ট, পনিরের তরকারি ছিল, আর ছিল চাটনি পায়েস পাঁপড় দই মিষ্টি। ও হ্যাঁ, সাথে ছিল কিন্তু জোয়ানের প্যাকেট, যেটা দেখানো হয়নি তোমাদেরকে। ফাইনালি আমাদের পরে মা মাসি সবাই বসে পড়েছে। আর হ্যাঁ, আর এইদিকে বসেছে বাপি মামা মেসো, সবাই বসে পড়েছে। আর এরপরেই শুরু হয় আসল ধামাকা। তো দেখো, ফাইনালি শুরু হয়ে গেছে বাচ্চা পার্টির ডান্স। এতক্ষণ ওরা এটার জন্যই অপেক্ষা করছিল কখন ডান্স শুরু হবে আর ওরা নাচবে। আমার বন্ধু তো আর কেউ নেই, ও তাই জন্য ওরা একদম ঢিনচাক 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 করে পুরো শুরু করে দিয়েছে নাচ। ও দেখো দেখো, একদম নাচ কাকে বলে, একদম চুটিয়ে ওরা সবাই নাচ করছে এখানে। আসলে এরকম তো মজা করার খুব একটা সুযোগ টুযোগ হয় না, তাই। আর হ্যাঁ দেখো, এরা কিন্তু এখানে মালা বদলে কিন্তু সেরেই ফেললো। আহা, এবার কিন্তু বিয়ের খাওয়ানটাও চাই কিন্তু। দেখো, এখানে সবাই জাস্ট চুটিয়ে নেক্সট লেভেলের মজা করছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কাজ করছি ডিজের কাজ। আমার বন্ধুদের কিন্তু নাচার কোনো বন্ধই নেই, ওরা ননস্টপ নেচেই যাচ্ছে, পাকে কোনো রেস্টই দিচ্ছে না। বলে রেস্ট তো কাল পরশু সবসময় হবে, কিন্তু এই মুহূর্তটাকে উপভোগ করা যাক। তো দেখো, এখানে ওরা ঢিনচাক ঢিনচাক বলে নেচে যাচ্ছে, ও স্ট্রবেরি তো একদম ফাটিয়ে দিচ্ছে, গুরু একদম ফাটিয়ে দিচ্ছে। হায় হায়, বেচারা আমাদের নাচতে নাচতে পড়েই গেল। বড়দের সাথে সাথে এই পুচকেটাও কিন্তু বাদ যায়নি, ও কিন্তু ওদের সাথে তালে তাল মিলিয়ে ওর মতো করে নেচে যাচ্ছে।
ভিডিওটা জাস্ট আজ এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম করতে ভুলো না।